চাকরি নিয়ে এখন অনেক বেশি হতাশাগ্রস্ত। অনেকেই পড়াশোনা শুরু করতে গিয়েও পড়াশোনা শুরু করতে পারে না, কারণ পড়াশোনার টেনশনে তাদের পড়াশোনা হচ্ছে না, এমন একটা সমস্যা। তো এই একটা লুপের মধ্যে আসলে অনেকেই আছে, যে যারা কিনা এখনো মানে কোয়ারেন্টাইনের মধ্যে, তাদের আসলে ওই পড়াশোনার মোটিভটা তো ছিলই না, এন্ড তারা যে রিস্টার্ট করবে ওই জিনিসটা নিয়ে তারা অনেক বেশি ডিমোটিভেটেড বা তারা ডিপ্রেশনে পড়ে আছে। প্রবলেমটা কি হয়, তারা আসলে শুরুই করতে পারে না, কোথা থেকে শুরু করবে এটা বুঝতে পারে না, তবুও তারা একটু একটু শুরু করে। যে তাহলে শুরু করেই বা কি হবে, অনেকে তো অনেক বেশি আগায় গেছে, আমি কি তাদেরকে ধরতে পারবো নাকি, এই জিনিসটা করতে পারবো নাকি? মাই ডিয়ার স্টুডেন্ট, সূত্রটা খেয়াল করো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, যেখানে টি হচ্ছে তোমার জন্য যে সময়টা আছে পরীক্ষার বাকি, 3 মাস হোক 4 মাস হোক, টি হচ্ছে এই যে 3 মান্থ অথবা 4 মান্থ, যেটাই হোক, 3 অথবা 4 মান্থ যেটাই হোক, এটা ইউ কি যে আগায় গেছে অলরেডি, এটার উপর তোমার কোনো হাত নাই, অলরেডি যে সময় চলে গেছে, ইউ আদি বেগ বা আদি তোমার যে পটেনশিয়ালিটি আগে যা ছিল চলে গেছে, এটা কিন্তু হাত নাই। এখন এটা হচ্ছে এমন একটা রেজাল্ট, যেটা কিনা এখানে যদি তুমি কিছু একটা চেঞ্জ করতে পারো, এই রেজাল্টটা তুমি চেঞ্জ করতে পারবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো সময় তোমার কোনো হাত নাই, তুমি চাইলে সময় কমাইতে পারবে না, বাড়াইতে পারবে না, ইউ যেটা চলে গেছে সেটার উপর তোমার কোনো হাত নাই, কোথায় হাত দিতে পারবা, এর উপর, এর উপর, মানে এক্সেলারেশন, এ মানে আজকে, আজ থেকে, এই যে তোমরা যখন এ আজ থেকে যখন শুরু করবো পড়তে, না আজ থেকে আমি শুরু করবো, এন্ড এ ফর আরেকটা আমি হচ্ছে রেগুলারলি এক্সেলারেশন, আমার পড়া যখন এ বাড়াই দিব, তখন দেখবা ইন দ্য লং রান এ ভি তোমার যে ফ্রেন্ডটা অলরেডি আগায় গেছে তার থেকে তোমার এই ভিটা আলটিমেটলি একই রকম পাবা। তো তোমার এই যে ভি মানে কি ভালো রেজাল্ট, বা তোমরা যেটাই বলো আর কি, এই ভিটা তুমি যদি অ্যাচিভ করতে চাও, তোমার এই এটা বাড়াই দাও, তুমি যদি এটা যদি বাড়াই দিতে পারো দিন শেষে, তুমি ইউ উইল বি দ্যাট উইনার। তো তোমাকে ওই উইনার হইতে হবে, তোমাকে এর উপর কাজ করতে হবে, দিন শেষে ইউ নিয়ে তুমি কান্নাকাটি করো বা এই টি নিয়ে কান্নাকাটি করো, তোমার কোনো সেন্স মেক করবে না বা তোমাকে কোনো এটাকে সফলতা দিবে না, দিন শেষে এতটুকুই তোমরা জাস্ট ক্যাটার করো যে এই এ নিয়ে কাজ করো, আজকে থেকে এ ফর আজকে থেকে, আজকে থেকে তোমার পড়াশোনা শুরু করো, আজকে থেকে মনে করো আমি তোমার যদি কখনো সফলতা, তোমরা যদি কখনো চাও, তো দেয়ার ইজ নো টুমোরো, যে কালকে থেকে শুরু করবো, কালকে আমরা স্টার্ট করে দেবো, সকাল থেকে শুরু করবো, একদমই না, আজকে এখন এই জায়গা থেকে ওয়ার্ল্ডের, এটা জাস্ট একটা তোমরা জাস্ট গুগল করতে পারো বা ইউটিউব করতে পারো, ওয়ার্ল্ডের অনেক বড় বড় মানুষ ডিসিশনগুলো মেক করেছে মানুষ অলরেডি 5 সেকেন্ডসের মধ্যে। তুমি যখন নিজেকে যে নিজেকে যখন কিক দিচ্ছ যে না আমি আর প্রোক্রাস্টিনেট করতে পারবো না, না আমি আর সময় নষ্ট করবো না, নিজেকে এই কিক দিয়ে উঠায় নিয়ে আসাটা এটা ইম্পর্টেন্ট লাইফে, তখন তুমি দেখবা যে লাইফের তোমার ডেইলি রুটিন থেকে শুরু করে লাইফের প্রত্যেকটা স্টেপ চেঞ্জ হয়ে গেছে। এই যে টাইপের যে এটা আমাদের এই যে স্টেপগুলো বা লাইফের এই মোটিভটা, এটা অনেক বেশি দরকার, যতক্ষণ পর্যন্ত আস না ততক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে আসলে চিনতে পারে না। আর একটা মানুষ নিজেকে না চিনতে পারলে দিন শেষে ওই জিনিসটা মানুষের এত বেশি মানে জীবনটা এতটা অর্থবহ হয় না বা কোনো অর্থ রাখে না। অলরাইট, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, পুরো কথাটা। সো অনেক ডিপে চলে গেলাম হয়তো বা, ফাইন, তাহলে আমি আমাদের পরবর্তী যে টপিকটা আমরা ওইখানে চলে যাই। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কি পড়েছিলাম এর আগে, আমরা পড়েছিলাম এস ইকুয়ালস টু ভিটি, এখন আমি যেটা জানবো সেটা হচ্ছে গড় বেগের যে কনসেপ্টটা, সেটা গড়